Assalamualaikum, welcome back to my channel. আমি রুমি, আমরিন্স ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তো বেশ ভালো আছি। তো চলে আসলাম খুব সকাল সকাল। তো ফজর নামাজ পড়ে আমি একটু তিল মানে টেলে নিয়েছি চুলোয়। টানার পর সে তিলটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো আজকে আমি একটা ভিন্ন ধরনের নাস্তা বানাবো, যেটা আমার বাসায় প্রায়ই হয়। বিশেষ করে আমার মেয়ের তো এটা খুব পছন্দের। এটাকে তিলের ক্ষীর বলা হয়। জানি না কোন কোন অঞ্চলে কী বলে বা আপনাদের অঞ্চলে এটা খায় কি না, তবে আমাদের গ্রামেও এটা খুব কম খায়। আর এই খাবারটা আমার নানি শাশুড়ি ভীষণ পছন্দ করত। তো যখন আমার নানি শাশুড়ি ছিল আমরা প্রায়ই বানাতাম। তো সেই সুবাদে মানে আমরা সবাই খাই। এদিকে এখন আমার মেয়েটারও খুব পছন্দ। তো কাল রাত থেকে বলছিল মা আমি তিলের ক্ষীর দিয়ে চাউলের আটা রুটি খাবো। ও আটা রুটিটা খুব কম পছন্দ করে, চালের আটা রুটিটা ভীষণ পছন্দ আমরিনের। তো আমরিনের জন্যই আজকে তিলের ক্ষীর রান্না করব আর চালের আটা রুটি। তো তিলের ক্ষীর রান্না করতে করতে মনে পড়ে গেল নানির কথা, কারণ আমার নানি শাশুড়ি এটা ভীষণ পছন্দ করতেন। তো আমরা এটা প্রায়ই বানাতাম। তো আসলে আমরিন তো দেখিনি ওর বড় মাকে, কিন্তু নানি মারা যাওয়ার পরও আমরা এটা প্রায় খাই বাসায়। সেখান থেকে আমরিন শিখেছে, কিন্তু তারপরও নানির কথাই বারবার মনে পড়ছে। এই খাবারটা যখনই আমি বানাই নানির কথা ভীষণ মনে পড়ে। তো এই তো তিলটা ব্লেন্ডার করে আমি ব্লেন্ডার জারটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি প্যাকেটে রেখে দিলাম। আসলে এসব জিনিস তো আর সবসময় কাজে লাগে না, মাসে দু মাসে একবার কাজে লাগে। তো প্যাকেটে রেখে দিলে হয় কি, এটা ভালো থাকে, ধুলোবালি জমে না। তো এই তো আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি প্যানে, আর এই এটা হচ্ছে খেজুরের ঝোলা গুড়, গ্রাম থেকে আনিয়েছিলাম আমার নানা বাড়ি থেকে। তো এই ঝোলা গুড়টা দিয়ে আমি তিলের ক্ষীরটা আজকে রান্না করব। প্রথমে আমি খেজুরের কিছু গুড় দিয়েছি, আস্ত গুড়, আর এটা হচ্ছে ঝোলা গুড়। তো এটা দিয়ে ভালো করে গুড়টাকে জাল করে নিচ্ছি। গুড়টা যখন একদম গলে জাল বলক চলে আসবে, তো আমি যে তিলটা ব্লেন্ডার করে রেখেছি সেটা দিয়ে দিব। তো এই তিলের ক্ষীরটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটাতে আবার নারকেলও দেওয়া যায়, কিন্তু আজকে নারিকেল দিব না, কারণ আমার মেয়ে ফাতেমা আর প্রিন্স ওরা তিনজনে নারিকেল পছন্দ করে না, মানে নারিকেলের খাবার ওরা খায়ই না বলতে গেলে চলে। তো ওদেরকে শুধু এই খেজুরের গুড় আর এই তিলটা দিয়ে ক্ষীরটা রান্না করে দিব। তো এই তো আমি তিলটা দিয়ে দিলাম, তার মধ্যে একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা অল্প করে, সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে নাড়তে হবে, কারণ তিলটা কিন্তু প্যানের গায়ে লেগে যায়। যেহেতু এটা ননস্টিক এটাতে লাগবে না, আর এখনও যথেষ্ট পানি আছে। আর পাশের চুলোতে আমি চাউলের গুঁড়ি মানে কাই করে নিচ্ছি রুটি বানানোর জন্য। তো চাউলের আটাটা আমার বাচ্চাদের ভীষণ পছন্দ, আমাদেরও ভীষণ পছন্দ। তো চাউলের আটাটা মাই করে দেয় সব সময়। তো আজকে আমি করছি, জানি না কেমন হবে, কারণ আমি চালের আটাটা করতে অতটা এক্সপার্ট নই। তো মা বললো যে পারবে, করতে করতে আসলে শিখে যাবে। তো আজকে আমি করলাম, মা অবশ্য পানির আন্দাজটা বলে দিয়েছিল। তো এই তো কাইটা করে নিচ্ছি ভালো করে। আর এদিকে তিলের ক্ষীরটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, আমি তিলের ক্ষীরটাকে নামিয়ে নিব। তিলের ক্ষীরটা একটু থকথকে অবস্থাতেই আমি নামিয়ে নিব, কারণ ঠান্ডা হলে এটা একটু হালকা টাইট হয়ে যাবে। তো এই ক্ষীরটা দিয়ে চাউলের আটার রুটি খেতে ভীষণ ভালো লাগে। তারপর আবার পুলি পিঠাও বানানো যায়, তবে আমরা রুটি দিয়ে এমনিতেই খাই। তো কাইটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। তো আজকে তো অনেক রুটি বানাবো, রুটি মেকারই বানিয়ে নিব ভাবছি। তো আমার সাথে পাশে বসে আছে কিন্তু রিন্তি, ও আমাকে হেল্প করছে।
তো এই যে দেখুন কত ঝটফট কিন্তু আমার রুটি বানানো হয়ে গিয়েছে। তো এই তো নাস্তা টেবিলে অলরেডি দিয়ে দিয়েছি, আর আমি খেয়ে নিচ্ছি কারণ বাচ্চারা এখনও ঘুমোচ্ছে। তো আমি খেয়ে তারপর রান্নাবান্না করতে চলে যাব। তো আসলে কি সারাদিনের ফুটেজটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, চেষ্টা করি, তো প্রায় 10-12 ঘন্টার একটা ভিডিও, সেটাকে 10-12 মিনিটে নিয়ে আসা, তো সব কিছু আসলে দেখাতে পারি না, শুধু জাস্ট দেখাই যে আমি কি করছি সারাদিন। তো দুঃখিত, সবাই ক্ষমা করবেন। তো এই তো আমি আজকে চিকেন রান্না করব, দেশি মুরগি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখেছি, আর করলা ভাজি করব, আর চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো মুরগিটাকে ম্যারিনেট করে রাখলে তেমন না ঝামেলা পোহাতে হয় না, শুধু পেঁয়াজটা ব্যবস্থা করে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। আর এদিকে পাশের চুলোতে আমি চাল কুমড়োটাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো চাল কুমড়োটা খুব কচি ছিল, এই তো চাল কুমড়োটা বসিয়ে দিলাম। তো আসলে পুরো রান্না দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমি চাই না আপনারা বোরিং ফিল করেন। আমি চাই যে ভালো লাগাটুকু নিয়ে আপনারা আমার ভিডিওতে আসেন, আবার যখন আমার ভিডিও থেকে বের হয়ে যাবেন সে ভালো লাগাটুকু যেন আপনাদের সাথে থাকে। তো চিকেনটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি এখানে কিছু আলু অ্যাড করব কারণ দেশি মুরগিটার সাথে আবার আলুটা ভীষণ ভালো লাগে আমার খেতে। তো বাচ্চারা কেউ আলু খায় না, শুধুমাত্র আমার আমরিন আলুটা পছন্দ করে, তো ওর জন্যই অল্প কিছু আলু দিয়ে দিই। আর এদিকে মা ছোট মাছের চচ্চড়ি খেতে চেয়েছিল, তো বাতাসি মাছ দিয়ে আমি চচ্চড়ি বসিয়ে দিলাম, সামান্য জলপাই দিব। এই ছিল আমার আজকের দুপুরের রান্না। তো চাল কুমড়ো দিয়ে চিংড়ি আর বাতাসি মাছের চচ্চড়ি, করলা ভাজি আর দেশি মুরগির ঝোল। দুপুরে রান্নার পর আমি কিছু মিষ্টি আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা বিকেলবেলা খাবো এইভাবেই। তো এই তো আসর নামাজ পড়ে আমি মিষ্টি আলু নিয়ে কিন্তু আমরা বসে গিয়েছি। তো মিষ্টি আলু বাজারে মানে নতুন, এইমাত্রই নতুনই এসেছে, তো এখন একটু মিষ্টিটা কম। তো মিষ্টি আলু আমার বাসায় খাওয়া হয়, আবদুল্লাহ ফাতেমা ওরা দুজনেই খায়। তো দাদু আলু এনেছিল, ওই তো ফাতেমা অলরেডি আলু খেয়ে পানি খাচ্ছে, আর বাচ্চাদের জন্য বানিয়ে নিব পাটিসাপটা পিঠে। গতকাল রাতে আমি পাটিসাপটা পিঠার যে খিস্সাটা সেটা তৈরি করে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি এখন পিঠাটা বানাবো। দুধ আর সামান্য সুজি আর খেজুরের গুড় দিয়ে আমি খিস্সাটা তৈরি করেছি, তো আবার যদি কখনো তৈরি করি তো আপনাদের সাথে শেয়ার করব। পিঠা বানাতে বানাতে আপনাদের কাছে পুরনো মানে একটা কথা যেটা প্রতিদিনই বলি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন এবং আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি ছোট লাইক আমার এই ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো আমার নাজবুল কিন্তু এই পাটিসাপটা পিঠাটা ভীষণ পছন্দ করে, তো নাজবুল বলছিল কাকিমা আমাকে পাটিসাপটা পিঠা বানিয়ে দাও। তো রাতে খিস্সা যখন করেছিলাম তো তখনও কিছু বানিয়ে দিয়েছিলাম, ওরা খেয়েছিল, আর বাকিটা আজকে বানিয়ে নিচ্ছি।
তো নাজমুল, আবদুল্লাহ, ফাতেমা, আমরিন ওরা চার ভাই বোনই কিন্তু আমার কাছে একদম সমান আমার চোখে। কারণ আমরিনের জন্ম তো সেই দিন, আর নাজমুল আবদুল্লাহ এই পরিবারের প্রথম সন্তান হচ্ছে নাজমুল। তো ওকে আমি ভীষণ ভালোবাসি, আর ওরা চার ভাই বোন জানে যে আমি নাজমুলকে ভীষণ ভালোবাসি। যেমন আবদুল্লাহর মাঝে মাঝে কমপ্লেন করে যে তুমি নাজমুলকে ভালোবাসো বেশি, তা আসলে সবাইকেই ভালোবাসি। মায়েদের ভালোবাসা সব সন্তানের জন্যই সমান, যদিও সন্তানরা বুঝতে পারে না। তো আসলে ওদের যেটা ভালো লাগে সেটাই আমি করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।